আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলব আপনাদের সাথে পুরো পরিচিত একটা কান্ট্রি নিয়ে, ডেনমার্ক নিয়ে। আমি জানি আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজে প্রতিদিন নতুন নতুন মানুষ অ্যাড হন, হয়তো আপনারা পেছনে ফিরে অনেক ভিডিও দেখেন না, তাদের জন্য হয়তো নতুন কোনো ইনফরমেশন নিয়ে তারা পেয়ে যাবেন। এই জন্য আসলে রেগুলার বেসিস আপনাদের সাথে ভিডিওগুলো করা। ডেনমার্কের জন্য ডেনমার্কের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে, ডেনমার্কে আপনারা যেটা সবচেয়ে বেশি আমাদেরকে কোয়ারিজ করেন, ডেনমার্কে স্পাউস সহ যাওয়া যায় কিনা। ইয়েস, ডেনমার্কে স্পাউস সহ যাওয়া যায় এবং আপনারা মাসেস অ্যাপ্লিকেন্টরা আপনারা 100% স্পাউস সহ অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়া যেটা হচ্ছে, আপনারা ডেনমার্কে আপনাদের সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য কোনো ব্যাঙ্ক লাগে না, সো ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করতে হয় না। আর যদি স্পাউস সহ অ্যাপ্লাই করছেন, সেখানে স্পাউসের জন্য মিনিমাম 10 লাখ টাকা দেখালে হয়ে যায়। রিকোয়ারমেন্ট লাগছে হচ্ছে আপনার ডেনমার্কের জন্য, আপনি মোটামুটি যেটা করতে পারছেন, আপনি যদি ব্যাচেলার অ্যাপ্লিকেন্ট হন তাহলে 3.50 মিনিমাম, এবং হচ্ছে আপনার মাস্টার্স IELTS মিনিমাম 6.5 থাকতে হবে ফর দ্য পাবলিক ইউনিভার্সিটি। প্রাইভেট হলেও আমরা মোটামুটি 6-এর মধ্যে কমপ্লিট করতে পারি। এছাড়া মাস্টার্স অ্যাপ্লিকেন্ট যারা আছেন তারা আপনারা 6.5 মিনিমাম, এবং ইন্ডিভিজুয়াল যে মার্কসগুলো আছে সেগুলো মোটামুটি যদি আপনি 60% মার্কস থাকে আপনার CGPA, সেটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এরপর হচ্ছে আপনার অ্যাম্বাসি বাংলাদেশে আর ডেনমার্কে আসলে ভিসার আগে খরচ খুব কম, শুধু টিউশন ফিজটা, এছাড়া কেস অর্ডার, আইডি, অ্যাম্বাসি ফি অ্যান্ড ইন্স্যুরেন্স, আর ইউনিভার্সিটি ওয়াইজ অ্যাপ্লিকেশন ফিজ। সো এইটুকু হচ্ছে মোটামুটি ডেনমার্কের খরচ। আর আপনারা হচ্ছে যদি মনে করেন যে ব্যাঙ্কের ব্যাপারটা কোনোভাবে হেল্প হতে চান, সেটাও কিন্তু এখন হেল্প নেওয়া যায় বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে। স্পাউস সহকারে যে ডকুমেন্টগুলো লাগে, আপনাদের ম্যারেজ সার্টিফিকেট, স্পাউসের পাসপোর্ট, এগুলো লাগছে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো ডেনমার্কে কিন্তু ফেব্রুয়ারি থেকে আপনি সব সাবজেক্ট পাবেন না, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। ডেনমার্কে ফেব্রুয়ারি থেকে সব ইউনিভার্সিটি ওপেন থাকে না, নট অনলি ডেনমার্কে, আসলে পৃথিবীর কোথাও ফেব্রুয়ারি থেকে সবগুলো ইউনিভার্সিটি বা সাবজেক্ট অ্যাভেলেবল থাকে না। সবথেকে অ্যাভেলেবল ইনটেক হচ্ছে সেপ্টেম্বর। তো সেই জায়গা থেকে যারা আপনারা প্ল্যান করছেন, যারা আপনারা অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার জন্য চিন্তা করছেন, তারা খুব দ্রুত আপনারা ডেনমার্কের জন্য যোগাযোগ করতে পারেন। সুযোগটা খুব বেশি দিন থাকবে না, হয়তো বা অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু পাবলিক ইউনিভার্সিটি ক্লোজ হয়ে যাবে। এছাড়াও ডেনমার্কে অনেকগুলো টপ প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের সাথে কাজ করছি আমরা। ডেনমার্কে অ্যাডমিশন পাওয়াটা খুব টাফ, বাট ভিসা রেশিও অলমোস্ট 95%, আসলে 99% বা 100% আমাদের বলা উচিত না, আমাদের জায়গা থেকে আমরা যদি 100% বলি আসলে অন্যায়, কারণ ওপরওয়ালা ইচ্ছে ছাড়া আসলে আমাদের কোনো কিছু পসিবল না। তো সেই জায়গা থেকে যারা আপনারা অলরেডি IELTS দিয়ে ফেলেছেন, প্ল্যান করছেন, তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সবভাবে চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করতে। এছাড়া আমরা অন্য কান্ট্রি নিয়ে কথা হবে, সবার সময় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।